আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে জানব মায়ের দোয়ার মধ্যে কত ক্ষমতা রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ও এক কসাইয়ের ঘটনা থেকে আমরা তা জানতে পারব। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী হযরত মূসা আলাইহিস সালামের নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করেছেন। ধারণা করা হয় যে মূসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাইল। বলা হয় তার মুজিজাসমূহ বিগত অন্যান্য নবী রসুলদের তুলনায় সংখ্যায় অনেক বেশি, প্রকাশ্যের বলিষ্ঠতার দিক দিয়েও অধিক। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমার সাথে জান্নাতে কে থাকবে? উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবেন এক কসাই। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চাইলেন, একজন কসাই তার এমন কি আমল আছে যার কারণে আপনি আমার সঙ্গে জান্নাতে বসবাস করতে দেবেন? আমার অনেক জানতে ইচ্ছা করছে, হে আল্লাহ আপনি বলুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি যদি তা জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে চলে যাও, তুমি উত্তর পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতন ওই কসাইয়ের কাছে গেলেন। দূর থেকে দেখতে লাগলেন ওই কসাই কি করছে। তিনি দেখলেন কসাই মাংস বিক্রিতে ব্যস্ত রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন। কসাই মাংস বিক্রি শেষ করে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়িতে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম তার পিছন পিছন যেতে লাগলেন। কসাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানালেন। তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে যত্ন করে ধরে বসালেন এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকলেন। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে সব দেখতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই নারী কসাইয়ের কানে কানে কি যেন বলছে, আর কসাই তার কথা শুনে মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষ হলেই কসাই বাইরে আসে। মূসা আলাইহিস সালাম তার পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞেস করলেন, ভাই, ওই বৃদ্ধ নারী আপনার কানে কানে কি বলছিল যা শুনে আপনি হাসলেন? কসাই উত্তরে বলল, উনি আমার মা, আমি প্রতিদিন এভাবে আমার মাকে খাইয়ে দিই, আর আমার মা আমার কানে কানে বলে, আল্লাহ তোমাকে মূসা নবীর সঙ্গে জান্নাত দান করুন, আর আমি আমার মায়ের কথা শুনে বলি, কোথায় মূসা আলাইহিস সালাম আর কোথায় আমি। মূসা আলাইহিস সালাম তার কথা শুনে কাঁদতে শুরু করলেন আর তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমার মায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমি মূসা যার সঙ্গে তুমি জান্নাতে যাবে। মায়ের দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যা আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়। তাই আসুন, যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করি, আর যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন, আমিন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের পাশে থাকবেন।